জার্মান সফরে ইয়ার্ডি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকীর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল 2024 থেকে 2026 পর্যন্ত আগামী দুই বছরের জন্য জার্মান বাংলাদেশ সরকারের উন্নয়ন সহযোগিতার আলোচনায় সভায় যোগ দিতে বার্লিন সফরে রয়েছে। সভার উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন সেদেশে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি। সভায় জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন মন্ত্রকের রাজ্য সচিব ডক্টর বারবেল কফলার উপস্থিত ছিলেন। জার্মান সরকারের সম্ভাব্য ঋণ ও সহায়তা চূড়ান্ত করতে আলোচনা করছে দুই পক্ষ। 1972 সাল থেকে জার্মানি বাংলাদেশকে 3.5 বিলিয়ন ইউরো ঋণ ও উন্নয়ন সহায়তা প্রদান করেছে, যা জলবায়ু ও শক্তির স্থায়িত্ব, অর্থনৈতিক উন্নয়ন, প্রশিক্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে ব্যবহৃত হচ্ছে। জার্মানি আমাদের রপ্তানির দ্বিতীয় বৃহত্তম গন্তব্যস্থল। দুই দেশের মধ্যে বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে, যা প্রতি বছর 10 বিলিয়ন ইউরোরও বেশি। জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা, গণতন্ত্র, মানবাধিকার এবং অভিবাসনের ক্ষেত্রে বাংলাদেশ ও জার্মানির মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। এছাড়াও বাংলাদেশ প্রতিনিধি দল বাংলাদেশ হাউসও পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া স্বাগত জানান। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।